টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা অলরেডি বুঝে গেছেন আজকে আমি কোন রেসিপি নিয়ে এসেছি। হ্যাঁ, এখন ইন্টারনেটে সবথেকে ভাইরাল রেসিপি আলিয়া ভাট স্পেশাল বিটরুট সালাড বা বিটরুট রায়তা। খেতে কিন্তু দারুণ লাগে। পার্সোনালি বিটরুট আমার খুব একটা পছন্দ খাবার নয়, তাও আমি এটা বানিয়ে দেখলাম, খেতে কিন্তু দারুণ লাগে আর এটা খুবই হেলদি। তাহলে চলুন শুরু করছি। একটা বিটরুট আমি সামান্য জলে ভাপিয়ে নেব, না ভাপালেও হয়, তারপর ওটা আমি ঠান্ডা করে গ্রেট করে নেব। এবার সোজাসুজি চলে যাচ্ছি বানাতে, সালাড বানাতে। প্রথমে একটা বাটিতে নিয়ে নিয়েছি হাংকার্ড। এখানে কিন্তু টক দই না, হাংকার্ড লাগবে। প্রথমে 2 টেবিল চামচ হাংকার্ড দিয়েছি, তার সাথে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা বিটরুট। এবার ভালো করে মিশিয়ে নেব। এই রেসিপিটা ওয়েট লসের জন্য দারুণ রেসিপি আর ভালো স্কিনের জন্য। একবার অবশ্যই ট্রাই করে দেখবেন, যারা ওয়েট লস করছেন তাদের জন্য তো পারফেক্ট। ভালো করে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে কিছু ইনগ্রিডিয়েন্টস আমি এবার অ্যাড করব। প্রথমে দিয়ে দেব আন্দাজ মতো নুন। আর হ্যাঁ, এখানে কিন্তু কোনো রকম মিষ্টি ইউজ হবে না, নুনটা আপনারা পরিমাণ মতন দেবেন। এবার দিলাম গোলমরিচ গুঁড়ো, এটাও আপনারা ঝাল ভুজে দেবেন। এবার দেব বিট নুন, সবগুলোই আমি হাফ টিস্পুন করে দিচ্ছি। এবার দেব চাট মশলা, আবার ভালো করে মিশিয়ে নেব। এবার আসছে এই রেসিপিটার মেন স্টেপ, তড়কা লাগানো। প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, যেহেতু আমার তড়কা প্যান নেই তাই আমি কড়াইতেই তড়কা দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ঘি। ঘিটা অপশনাল, আপনারা তেলও দিতে পারেন, তবে ঘিটা দিয়ে দেখবেন খুব সুন্দর একটা গন্ধ হবে। ঘিটা গরম হওয়ার পর প্রথমে দিলাম সামান্য একটু সর্ষে, গোটা সর্ষে। এবার দেব সামান্য একটু গোটা জিরে, আর দেব কারি পাতা। ব্যাস, এটা একটু নেড়ে নেব, তরকার রেডি। এটা আমি এবার সোজা স্যালাডে দিয়ে দেব। ইতিমধ্যে আমি একটু টেস্ট করে দেখেছি, নুনটা আমার কম লাগছে, তাই আমি সামান্য একটু নুন এখানে অ্যাড করেছি। আমার চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন, কেমন লাগছে রেসিপিগুলো জানাবেন অবশ্যই। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অল নোটিফিকেশনটা প্লিজ প্রেস করে দেবেন। তাহলে যখন নতুন কিছু ভিডিও দেব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। সামান্য একটু ধনে পাতা কুচি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এবার আবার ভালো করে মিশিয়ে নিচ্ছে। ব্যাস, তৈরি হয়ে গেল আলিয়া ভাট স্পেশাল বিটরুট সালাড। অবশ্যই ট্রাই করে দেখবেন। কিন্তু আমি একটা সার্ভিং ডিশে ঢেলে দিয়েছি, উপর থেকে সামান্য একটু ধনে পাতা দিয়ে দেব গার্নিশিং এর জন্য। ব্যাস, তৈরি হয়ে গেল বিটরুট সালাড। বানানো অত্যন্ত সোজা, যে কেউ বানাতে পারে, আর এটা খুবই হেলদি। যদি ভালো লাগে একটা প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি নতুন ভিডিও আপনাদের কাছে আপলোড করতে পারবো। যত সাবস্ক্রাইবার বাড়বে তত আমার ভালো হবে, চ্যানেল গ্রো করবে। আর পাশে থাকা বেল অল নোটিফিকেশনটা প্রেস করে দেবেন প্লিজ। আজ আসি, চলে আসবো নতুন দিনে নতুন একটা দারুণ রেসিপি নিয়ে। ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। টাটা।